নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে চলে এসেছি। অগস্টে কমপ্লিট লকডাউন, স্কুল কলেজ খুলছে কবে, এ নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, ভারতের এই পাঁচ জায়গায় শুরু ভ্যাকসিনের ট্রায়াল, বিক্রি হয়ে গেল বিগ বাজার। লকডাউন নিয়ে যা বললো হু, এ নিয়ে রইল বিস্তারিত আপডেট। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, উত্তরবঙ্গে জারি হয়ে গেল লাল সতর্কতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য বেড়েছে এবং এই মুহূর্তে লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তরবঙ্গে। পাহাড়ি নদীগুলি ফুঁসছে এবং জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। ভুটানে বৃষ্টিপাতের অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামে। এই পরিস্থিতি আরও বেশি বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জারি করা হয়েছে একটি সতর্কতা। এই সতর্কতার জেরে আগামী তিন দিনের জন্য লাল সতর্কতায় জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাকে। আপনি যদি উত্তরবঙ্গের এই পাঁচ জেলাগুলির বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা প্লাবনে শুরু হয়ে গিয়েছে। 28 থেকে 30 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। হিমালয় পাদদেশে মৌসুমি অক্ষরেখা অবস্থান করায় এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। অগস্টে কমপ্লিট লকডাউন, কোন কোন দিন জারি হতে চলেছে এই লকডাউন, এ নিয়ে রইল বিস্তারিত আপডেট। লকডাউনের পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং লকডাউন পরিস্থিতির কারণে রাজ্যে সংক্রমণের হার আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এক মাস পর সর্বনিম্ন হয়েছে এই সংক্রমণের হার। এই পরিস্থিতিকে যাতে ধরে রাখা যায় তার জন্য আগামী 31 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে পশ্চিমবঙ্গে। সপ্তাহে দুদিন করে হবে কমপ্লিট লকডাউন। অবশেষে লকডাউনের শৃঙ্খলা এসছে পশ্চিমবঙ্গে। ছন্নছেড়া লকডাউনের পরিবর্তে সপ্তাহের নির্দিষ্ট দিনে লকডাউন কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি সপ্তাহে শনি রবিবার থাকবে কমপ্লিট লকডাউন। 31 আগস্ট পর্যন্ত জারি থাকবে সাধারণ লকডাউনের বিধিনিষেধ। গত সপ্তাহে বৃহস্পতি ও শনিবার লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্য সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন ছিল, সপ্তাহে দুদিন লকডাউন হলো কেন টানা দুদিন নয়, তাছাড়া এক সপ্তাহে একদিন লকডাউন ঘোষণা করি বা কী সুবিধা হবে সরকারের। মঙ্গলবার দেখা গেল সেই পরামর্শ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মীয় জাতীয় অনুষ্ঠান থাকার কয়েকটি লকডাউন বাতিল বদলাতে হয়েছে। আগাম কয়েকটি শনিবার রয়েছে বকরি ঈদ, ফলে ওই দিন কমপ্লিট লকডাউন হচ্ছে না, সেই লকডাউন হবে পরের সপ্তাহে বুধবার দিন। এছাড়া স্বাধীনতা দিবস পড়ছে শনিবার, সেই লকডাউন হবে পরের সোমবার। মুখ্যমন্ত্রী বলেন, বকরি ঈদে কমপ্লিট লকডাউন হচ্ছে না, এ ব্যাপারে বিভ্রান্তি ছড়াবেন না। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে অগস্টে 10 দিন পশ্চিমবঙ্গে থাকছে কমপ্লিট লকডাউন। কমপ্লিট লকডাউনের দিন ঘোষণা না হয় সমস্যায় ভুগছিলেন অনেকে। বিশেষ করে কমপ্লিট লকডাউনের দিনে পশ্চিমবঙ্গে বিমানবন্দরগুলিতে বিমান পরিষেবা বন্ধ থাকায় টিকিট বিক্রি করতে পারছিল না বিমান সংস্থাগুলি। এক মাসের লকডাউন এদিন ঘোষণা হয় সেই বিভ্রান্তি কাটল। আপাতত যে ডেটগুলি দেওয়া হয়েছে 2, 5, 8, 9, 16, 17, 22, 23, 29 এবং 30 আগস্ট পর্যন্ত এই লকডাউন চলছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। স্কুল কলেজ কবে খুলতে পারে, এ সম্পর্কে মুখ্যমন্ত্রী কী জানাচ্ছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফে স্কুল কলেজ খোলা নিয়ে বিদ্বৎ বিবৃতি জারি করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি যা বলেছেন তাতে করে অগস্ট মাসে কোনোভাবেই স্কুল কলেজ খোলা হচ্ছে না। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে 5ই সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মুহূর্তে গত মার্চ মাস থেকে তালা ঝুলছে রাজ্যের স্কুলগুলিতে। স্কুল কলেজগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা পরিস্থিতি। তাই এই সংক্রমণের নিরিখে পশ্চিমবঙ্গ যখন একটা পজিশনের দিকে এগোচ্ছে সেই জন্যই এই স্কুল কলেজ না খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী দিনে এই স্কুল কলেজ খোলা হতে পারে কিন্তু তা সেপ্টেম্বর মাসে, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবেই এই স্কুল কলেজ খোলা হতে পারে। আগামী দিনে এ নিয়ে পরবর্তী সময়ে বৈঠক হলে সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত আসবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। ভারতের পাঁচ জায়গায় শুরু হলো ভ্যাকসিনের ট্রায়াল। এই মুহূর্তে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে এই পাঁচ জায়গায়।
এই মুহূর্তে এই ট্রায়ালগুলি চলবে আরও বেশ কিছুদিন। এই মুহূর্তে এই সমস্ত জায়গাগুলিতে যে ট্রায়াল শুরু হয়েছে সেগুলি যদি সঠিকভাবে কার্যকরী হয় তবেই কিন্তু এই ট্রায়ালের পরবর্তী ক্ষেত্রগুলি প্রয়োগ করা হবে এবং সারা দেশে এগুলিকে ছড়িয়ে দেওয়া হবে। অভূতপূর্ব সাফল্যের খতিয়ান সামনে আসার পর ভারতবর্ষে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে তোড়জোড় শুরু করে দিয়েছে ওটি উৎপাদনের দায়িত্বে থাকা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। এ প্রসঙ্গে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চাওয়া হয়েছে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে। হিউম্যান ট্রায়াল মঙ্গলবার নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে এবং সূত্রে খবর। দেশের 5টি বড় স্বাস্থ্যকেন্দ্র অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই ট্রায়াল চালু করা হবে। এই মুহূর্তে পিটিটিআইকে এরকমই তথ্য জানানো হয়েছে। 5 জায়গায় ট্রায়াল শুরু হতে চলেছে। মূলত এইমসের কেন্দ্রগুলিতেই এই ট্রায়াল প্রথম শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। বিক্রি হয়ে গেল বিগ বাজার। এই মুহূর্তে বিক্রি হতে চলেছে বিগ বাজার। বিগ বাজারে বিক্রি হওয়ার যে খবর উঠেছে তার ফলে স্বভাবতই এইখানকার কর্মীরা অত্যন্তই শঙ্কিত অবস্থায় রয়েছেন, কারণ তাদেরকে কাজ থেকে ছাঁটাই করার যে পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই মনে করছেন তারা। এবং 24-27,000 কোটি টাকা দিয়ে পুরো ব্যবসা কিনে নিতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। রিটেল সেগমেন্ট বড় নাম ফিউচার গোষ্ঠী, তাদের পুরো ব্যবসা কিনে নিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এমন কথা জানিয়েছে এই সমস্ত খবরের কাগজ থেকে এই তথ্যকে পাওয়া গিয়েছে। বাজারে ফিউচার গোষ্ঠীর যা ধার দেনা আছে সেটাও রিলায়েন্স মিটিয়ে দেবে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে বিক্রি করা হবে এবং রিলায়েন্সের একটি রিটেল সাবসিডিয়ারি সংস্থা কিনে নেবে। তবে 31 জুলাইয়ের মধ্যে রিলায়েন্সকে চুক্তি করতে হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছে মিন্টকে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে বিগ বাজার, ফুড হল, নীলগিরিস, FBB, সেন্ট্রাল হেরিটেজ ফুডস অ্যান্ড ব্র্যান্ড ফ্যাক্টরির দোকান এবার থেকে রিলায়েন্স চালাবে। শুধু লি কপার এবং অল নিচ্ছে না রিলায়েন্স, সব মিলিয়ে 1700টি দোকানের হাত বদল হবে। যেসব বিদেশি সংস্থার সাথে ফিউচারে চুক্তি আছে সেগুলো রিলায়েন্সের হাতে চলে যাবে। এই মুহূর্তে বাজারে প্রচুর ঋণ রয়েছে ফিউচার গ্রুপের। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এবার লকডাউন নিয়ে যা বলল হুয়ের তরফে, এবার লকডাউন নিয়ে বিবৃতি ঘোষণা করা হয়েছে এবং এর জেরে আগামী দিনে কিন্তু যে লকডাউন পরিস্থিতি এখনও পর্যন্ত চলছে সেটা কতদিন ধরে কন্টিনিউ করে রাখা যাবে এবং এই লকডাউনের জেরে আগামী দিনে কী পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা নিয়ে প্রশ্ন উঠছিলই। এই মুহূর্তে হুয়ের এমার্জেন্সি প্রোগ্রাম মাইক রিয়ান বলেছেন কোনো দেশের পক্ষেই অনন্তকালের জন্য সীমানা সিল করে রাখা সম্ভব নয়। আন্তর্জাতিক ট্রাভেল অনন্তকালের জন্য বন্ধ থাকতে পারে না, অর্থনীতিকে চালু করতে হবে, মানুষের কাজ দিতে হবে, বাণিজ্য শুরু করতে হবে, এই সমস্ত কারণে কিন্তু এই লকডাউন বেশি দিন চালিয়ে রাখাও সম্ভব হবে না। ইউরোপিয়ান ট্যুরিজম ইন্ডাস্ট্রি খোলার সঙ্গে সঙ্গে তার উপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। স্পেন থেকে ফেরা পর্যটকদের 14 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো গিয়েছে। এরকমই বিভিন্ন দেশের ওপরে কিন্তু আগামী দিনে এই পরিস্থিতিকে স্বাভাবিক করার বার্তাও দিচ্ছেন হুয়ের তরফে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।